মহিলা মাবুনের কাছের থেকে টাকার বান্ডিল 20 টাকার নোট 10 টাকার নোট টাকা সেরা বাঙ্গা ভালো নতুন স্বামীর কাছের থেকে চুরি করা মার দেওয়া ডিম বেচা সব টাকা মোট 14500 টাকা বলি মারহাবা 14800 টাকা বলি মারহাবা এমন দোয়া কইরা দিমু 10 জনে মিলে রে গরম হাওয়া উইরা যাইব উপর দিয়া রে ঠিক না ভাই ঠিক গরম হাওয়া উইরা আর আই তাল্লাদি ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম দাদা কোন দরদ দিবেন এক বন্দান আঙ্গুল উঁচা করে দেখান মা মারা গেছে বাবা মারা গেছে মাটির কবরের উপর দিয়ে ঘাস জ্বালায় গেছে মা দুধ খাওয়াইছে রে রাতের গভীরে কেউ দেখে নাই মায়ে বাতি জ্বালায়া আছে ওই মায়ের জন্য এক বন্দান কে দিবে দাদা একটা আঙ্গুলটা উঁচা করে দেখাও দরদের যদি কোনো ব্যক্তি দান করে আপনার যদি টাকা না থাকে দানের সাথে তাকবীর দিলে আল্লাহ সমান সওয়াব আর পকেটে টাকা দিয়ে যদি কোন দিমু না তাহলে আমরা তাকবীর দিয়া লাভ নাই কাম হব না ওই 10 টাকা থেকে 5 টাকা দেন 5 টাকা থেকে 1 টাকা দেন টিহানা দেন টুফি দেন টুফি না দেন রুমাল দেন রুমাল না দেন বিড়ি খান বিড়ি দেন তারপরও তাকবীরের বাগি হন লিল্লাহ তাকবীর আমার দুয়া পা দিয়েছেন 1200 টাকা বলি মার হাওয়া কেউ যাইও না খালি আতে সারে তিন হাতে কবরে কাঁচা বাঁশের কাঁচা বাড়ি কাঁচা বাঁশের কাঁচা বাড়ি নাই রে সেখানে আলো বাতি একাই একে থাকিবি রে তুই কেউ হবে না তোর সাথে ঠিক না ঠিক রজবালি ভাই দিছে 4 কেজি দান 500 টাকার 40 কেজি জিল্লুর রহমান ভাই উনি দিয়েছেন 5000 টাকা বলে মারহাবা আহাদ আলী ভাই দিয়েছেন 20 কেজি রসুন আল্লাহ কবুল কর হাবিল ভাই দিয়েছেন 20 কেজি চারু মোরা কম্পিউটার থেকে লেখো নাম একটাও মিস যাইব না যতই লেহ 1 মিনিটের বেশি কইতে লাগে না কারণ জাতে মোল্লা মোল্লা আমার নাম ইউসুফ মোল্লা আমার বাপের নাম করিম মোল্লা দাদার নাম ফয়েজউদ্দিন মোল্লা আমার দাদার বাপের নাম বানিস মোল্লা বানিস মোল্লার বাপের নাম ইলাম মোল্লা ইলাম মোল্লার বাপের নাম হাশেম মোল্লা হাশেম মোল্লার বাপের নাম ইব্রাহিম মোল্লা ইব্রাহিম মোল্লার বাপের নাম ইমাম বক্স মোল্লা ইমাম বক্স মোল্লার বাপের নাম গোরাই মোল্লা গোরাই মোল্লার বাপের নাম সাধু মোল্লা রে আমরা মোল্লা কি করে খাই মাইশের খবর রাহি যে যা দিয়া লেহ ভাই অন টাইমে বইলা দিবার ভারে মস্ত এরপরে দিয়েছেন মোশারফ ভাই 20 কেজি আল্লাহ কবল কর এরপরে সামস প্রামাণিক দিয়েছেন 10 টাকা তারপরে দিয়েছেন এটা কি লেখছে জান মাহমুদ 20 টাকা 100 টাকা নগদ আল্লাহ কবল কর এ ভাই লিখতেছেন দাদা এতে একাই লিখতেছে এত লিখতে ইনার লিখতে 1.5 ঘন্টা লাগবো আর আমি যে পজিশন করছিলাম 10 মিনিটে লিখে সাপ আশ্চর্য ব্যাপার একবার কলি তো বোঝা যায় দুলাল কো হ্যাঁ দুলাল ভাই কো জুয়ান মানুষ হ্যাঁ তোমারও বই নাই আমুদা লেখতাইছে একটা বই নিয়ে গেলি সে তাড়াতাড়ি লেখা পারবা এলে কত বই এই যে একটা বই নিলে আরে মাছ চর্চাটা নাম বব লিখবো হ্যাঁ শিক্ষার একটা মর্যাদা আছে না আমুদা লিখতেছে আসলে লেখো যার যা ব্যবস্থা লেখো আলহামদুলিল্লাহ বাংলার দামাল ছেলে মায়ের ছেলে বাপের ছেলে বুক বাড়া বুকের দুধ খাওয়ায় কবরে ঘুমাইছে আজকে একটা বস্তা সিমেন্ট লেখা দাও তোমার মায়ের বাড়িটা মেরামত করা হবে বাপের নাম লাগবে গেরাম লাগবে ওখানে লোকটা খাড়া থেকে সব লেখা নিয়ে আসবে মানুষের এত ঠেকা পড়ে নাই যে হিনাইটা এসে দিব বাইরে থেকে মানুষ এসে উঠবই তো না কি কন
বাহির বহিরাগত মানুষে তারা উঠবে না আপনি একটু হাইটে গেলে আমাদের লাভ হয় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করা মনে আশা ফুরা করে হাইতে জিন্দেগি বাড়া দাও ও দরদের ভাই মাকে সুন্দর করে কাপড় পরাইছিলা বাবার চোখের ভিতরে সুন্দর করে সুরমা লাগাইছিলা বাবাকে জানাজা কইরা চিরতরের জন্য কবরে শুয়া রাখছা ভাই বন্যার পানি বৃষ্টির পানি মায়ের কবরে উপর দিয়া যায় মায়ের কবর কানি ঘাস জ্বালায়া গেছে তোমার চেহারা দুনিয়ায় ভালো মন্দ খায়া পরিষ্কার করছাও মায়ের কবরখানি জীবনে এক নজর দেখার জন্য আসো নাই আজকে মাহফিলের উসিলা করে এই মজবার ভিতরে আইসাও ভাই তোদের পায়ে ধরা কই কেউ ফাঁকি দিয়া যাবি না একটা সিমেন্টের বস্তা ছয় মাস পরে দে তিন মাস পরে দে মা বাবার নামে দে সন্তানের সদগায়ে জারিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে ভালো করে রাখুন কি করলেন অর্ধেক করলেন কে ভালো করে রাখুন ওস্তাদ ভালো করে রাখুন কি করলেন চাউলের অবস্থা কি করবো চাউলের অবস্থা কি করবো বোর্ডিং এ খাবেন নাকি চাউলের অবস্থা কালেকশন করবো আপনারা হুজুর যেগুলো আছেন আমরা কিন্তু আপনি করে কথা কর হাতে হাতে টাইটা নেমা পড়বেন জনগণের কাছে অন টাইমে কাজ করবেন চাউলের বস্তা লাগবে খাতা নিয়ে যান আমি পাড়া দিতেছি যান দেখেন তিনি পঞ্চাশ বস্তা চাউল আছে যান বিশ্বাস না হয় দেখেন কিন্তু টাইট লোক লাগবে তো ভাইরা দানকারী রই দানের মাওলা তুমি কাদের গনি জান্নাত করিবা দাল কোরআনে শুনে